যুক্তরাজ্য ও ইউরোপের জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির আয়োজনে আগামী 22শে সেপ্টেম্বর লন্ডনের রয়্যাল রিজেন্সি হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর নিউ বাংলাদেশ। এই কনসার্টের মাধ্যমে সংগৃহীত তহবিল যাবে বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহায়তায়। বিস্তারিত দেখুন চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। বাংলার দুই কিংবদন্তি ব্যান্ড জেমস নগুর বাউল এবং আর্ক নিয়ে লন্ডনের রয়্যাল রেজেন্সিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ফর নিউ বাংলাদেশ। ব্রিটেনের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আয়ন টিভি ইউকে এর আয়োজনে আগামী 22শে সেপ্টেম্বর অনুষ্ঠিত এ কনসার্টের মাধ্যমে সংগৃহীত তহবিল যাবে বাংলাদেশের বন্যা কবলিত মানুষের সহায়তায়। হ্যালো, আমি জয়দীপ আর আমি আপনাদের সবাইকে ইনভাইট করছি 22শে সেপ্টেম্বর। তা আয়ন টিভির একটা খুব বড় একটা প্রোগ্রাম হচ্ছে, আর কেন আসবেন? কেন কি আমি শুনলাম কি জেমস আসছে আর আর্ক আসছে। এন্টারটেনমেন্ট খুব মজা হবে। সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে এসো আর আয়ন টিভিকে কন্ট্যাক্ট করো ফর টিকিটস অ্যান্ড মোর ডিটেলস। আর আই হোপ আই উইল অলসো সি ইউ দেয়ার। আর দেখা হবে খুব তাড়াতাড়ি ফ্রম দ্য বাংলাদেশি বন্যার্ত লোকেদের জন্য, সাহায্য করার জন্য। তো ইউ শুড কন্ট্রিবিউট টু দ্য কজ, আর সবাইকে নিয়ে আসেন, খুব ভালো লাগবে আপনাদের। আমি আফরোজা বেগম বলছি। আপনাদের সবার জন্য দাওয়াত রইল, আগামী 22শে সেপ্টেম্বর রয়্যাল রিজেন্সিতে আয়ন টিভির অনুষ্ঠিত হতে যাচ্ছে মিউজিক্যাল উৎসব, যেখানে আসবে জেমস এবং আর্ক। বাংলাদেশে এবারের বন্যার্তদের সহযোগিতায় আয়ন টিভির এই মহৎ উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করে তোলবার জন্য আপনাদের সবার আগমন অত্যন্ত জরুরি। এত মহৎ একটি উদ্দেশ্যকে আসুন আমরা সবাই মিলে একসাথে সাফল্যমণ্ডিত করি এবং একই সাথে আনন্দময় একটি দিন কাটাই। বাংলাদেশের বন্যার্ত বিপদগ্রস্ত বিপদাপূর্ণ মানুষের জন্য যারা হাহাকার করছেন, যারা ত্রাণের অভাবে বিভিন্ন জায়গায় অসহায় হয়ে পড়েছেন, তাদের জন্য আমাদের লন্ডনের আয়ন টিভি 22শে সেপ্টেম্বর যে আয়োজন করেছে, আমরা তাকে স্বাগত জানাই। এবং আমি মনে করি সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশ নেবেন এবং সহযোগিতা করবেন। এর মাধ্যমে মূলত আমরা মানবতার পাশে দাঁড়াবো, আমরা বাংলাদেশের পাশে থাকবো। এ চ্যারিটি কনসার্টে অংশ নিতে ইচ্ছুককারীদের জন্য টিকিট অনলাইন প্ল্যাটফর্মে অথবা আয়োজকদের কাছ থেকেও সংগ্রহ করা যাবে। এ কনসার্ট শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি আয়ন টিভির আয়োজনে বাংলাদেশের মানবিক কল্যাণে হাত বাড়ানোর একটি প্রয়াস। চৌধুরী মুরাদ, আয়ন টিভি নিউজ, লন্ডন। গত 2 সেপ্টেম্বর বাংলা ক্রেজ ইউকের আয়োজনে অনুষ্ঠিত হলো ফোক ইভিনিং, যেখানে পারফরমেন্স করেছে বাংলাদেশ থেকে আগত সেরা কণ্ঠ বিজয়ী জনপ্রিয় শিল্পী আশিক ও বন্যা তালুকদার। বিস্তারিত প্রতিবেদনে।